চলকে আমরা শিল্পা কিচেনে আজকে আমি দেখাচ্ছি আমের আচার। তো এখন আমের সিজন, তো মার্কেটে অ্যাভেলেবেল, আমরা আম পেয়ে যাব। তো আমের জন্য এখানে আমি আম আচারের জন্য তো এখানে আম কাট করে নিয়েছি। তো এখানেই আমটা এভাবে কুচি করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে পাঁচ ফোড়ন নিয়েছি, গোটা জিরে নিয়েছি, মেথি নিয়েছি, পানমৌরি, শুকনো লঙ্কা চারটা, আর এখানে গুড়। তো এটা আখের গুঁড়ো আছে। তো আমি কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে দেব। তো শুকনো গোলায় গোটা জিরে আর মেথি, শুকনো লঙ্কা, পানমৌরি, তো এইগুলো হালকা করে লাল করে নিয়েছি। তো এটাকে এবার তুলে নেব, কড়াইটা নেড়ে তুলে নিলাম। তো এটা আমি ঠান্ডা হতে দিয়েছি। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করব। তো এটা আমি বেসিক্যালি মানে অনেক দিন রাখা যাবে এরকম আমগুর দেখাচ্ছি। তো এখানে আমি সর্ষের তেল দিচ্ছি 4 চামচ, যতটা আম থাকবে। আমি এখানে 10 পিস আম নিয়েছিলাম, তো ওটাকে কাট করে নিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে যাবে। তো এখানে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন দেব। তো অলরেডি যেহেতু আমার কড়া গরম ছিল, তো বেশি সময় লাগলো না তেলটা গরম হতে। তো 5 ফোড়নটা আমি এখানে একটু বেশি পরিমাণে দেব, আমগুলো দিয়ে দেব। এবারে আমি এটাকে চাপা দেব। তো কিছুক্ষণ এটাকে আমি ভাজতে সেদ্ধ হতে দেবো হালকা মতন। তো আমি এটা চাপা দিয়ে এবার আমি এটাকে মিক্সি করে নেব। তো মিক্সিং বোলের মধ্যে আমি অনেকক্ষণ ধরে আমি চাপা দিয়ে মানে কুক হয়ে গেল। তো এইবারে আমি গুড়টা অ্যাড করতে পারি। তো এখন আমি গুড়টা অ্যাড করলাম আমটাকে। তো এবার আমি ঘুরেছি সবশেষে মিষ্টিটা। এবার যেরকম আম টক হবে সেই মতন আমরা মিষ্টিটা অ্যাড করব। গুড় অ্যাড করার পরেও এখনও 10 মিনিট দিই। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো মিষ্টি একদম পারফেক্ট আছে। তো এবারে আমি গ্রেট করে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন, মেথি। তো এটাকে আমি মিশিয়ে দেবো এর উপরে। তো মিশিয়ে আর একবার ভালো করে নেড়ে দেবো। যে একটা ঝাঁজ, তো আমি ঠিক করে কথাই বলতে পারছি না, তো এত সুন্দর গ্রেট হয়েছে শুকনো লঙ্কা। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আপনারা চাইলে এটা 1 বছর রাখতে পারেন। তো এইভাবে করে দেখবেন বাড়িতে ট্রাই। তোমার ডান আমের গুড়ের আচার রেডি, আমগুর আছে। তো এই সিজনে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর এটা 1 বছর অবধি আপনার বাড়িতে রেখে খেতে পারবেন। তো তো ইজিলি এটা বানানো যায়, বেশি সময় লাগে না। তো ভালো লাগলে অবশ্যই শিল্পা কিচেন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।